গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্রাশলেস অল্টারনেটার। তো এখানে আমাদের যে ব্রাশলেস অল্টারনেটার সেটাকে আমরা লক্ষ্য করব। তো এখানে ব্রাশলেস অল্টারনেটারে ফার্স্টে আমাদের রয়েছে যেখানে ব্রাশলেস মানে ব্রাশ থাকে না, ওকে, তার জন্য আমাদের বলেছে ব্রাশলেস অল্টারনেটার। তার প্রিন্সিপাল অফ ব্রাশলেস অল্টারনেটার ফার্স্টে আমরা এটা লক্ষ্য করব। সেখানে ব্রাশলেস অল্টারনেটার ছোট্ট করে একটা আমরা একটু দেখে নিই। ইন অল অল্টারনেটার্স, সমস্ত অল্টারনেটার্স, ভোল্টেজ মে বি জেনারেটেড বাই রোটেটিং এ কয়েলস ইন এ ম্যাগনেটিক ফিল্ড। সমস্ত অল্টারনেটারে কী আছে না হচ্ছে, ভোল্টেজ মে বি জেনারেটেড, ভোল্টেজটা জেনারেট করে রোটেটিং এ কয়েল, কয়েলের মাধ্যম দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বাই দ্য রোটেটিং এ ম্যাগনেটিক ফিল্ড উইথ এ স্টেশনারি কয়েলস ওয়্যার, ওকে, স্টেশনারি কয়েলের মধ্যে দিয়ে, ওকে, যেটা স্টেশনারি পার্ট হিসাবে আমাদের ওখানে ইনক্লুড করা আছে সেটাকে আমরা স্টেশনারি পার্ট হিসাবে আমরা বলে থাকি, ওকে। রোটেটিং ফিল্ডের মাধ্যম দিয়ে আমাদের স্টেশনারি কয়েলে একটা ইএমএফ ইন্ডিউস হয়, সেটাকে হচ্ছে আমরা আউটপুট হিসাবে একটা ভোল্টেজ আমরা পেয়ে থাকি। টু প্রডিউস ভোল্টমিটার আইদার দ্য কয়েলস ইজ মুভিং অর দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ মুভিং, প্রডিউস ভোল্টমিটার আইদার দ্য কয়েলস ইজ মুভিং, যদি কয়েলসটা মুভিং করে ভোল্টেজের বা ভোল্টমিটারের মধ্যে দিয়ে দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্য মুভিং, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু মুভ করবে। আইদার কনফিগারেশন ওয়ার্কস দ্য এই কয়েলি ওয়েলস অ্যান্ড বোথ আর ইউজ সেপারেটলি অর কম্বিনেশনস ডিপেন্ডিং অন দ্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অর আদার্স অবজেক্টিভস। এখানে বিভিন্ন রকম অবজেক্টিভস আমাদের দরকার হয়ে থাকে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বিভিন্ন রকম অবজেক্টিভসের মাধ্যম দিয়ে আমাদের যে এটা কাজ করছে সেটাকে আমরা বলছি যে এই সকল মধ্যে দিয়ে আমাদের ডিপেন্ডিং থাকে, ওকে। ইন দিস কেস দ্য ব্রাশলেস অল্টারনেটার বোথ কম্বিনেশনস ইজ ইউজ টুগেদার এ ইন ওয়ান মেশিন। তো এখানে আমাদের কি বলছে যে ব্রাশলেস অল্টারনেটার বোথ কম্বিনেশন, বোথ মানে দুটোরই, দুটোর আমার কম্বিনেশন, সেই কম্বিনেশন মিলিয়ে আমাদের এখানে অল্টারনেটারটা তৈরি হয়। তো সেটাই হচ্ছে একটা ওয়ান টাইপ অফ একটা মেশিন, হ্যাঁ, একটা একটা মেশিন। নেক্সট প্যারাতে আমরা দেখব দ্য স্টেশনারি পার্ট অফ অ্যান অল্টারনেটার ইজ কল্ড দ্য স্টেটর, দ্য স্টেশনারি পার্ট অফ দ্য অল্টারনেটার ইজ কল স্টেটর, সেটাকে আমরা স্টেটর বলে থাকি, স্টেশনারি পার্ট পোর্শনটাকে। অ্যাকচুয়ালি এটাকে আমরা ডাকি অ্যান্ড রোটেটিং পার্ট ইজ কল রোটার, এবং রোটার বলে আমরা ডিনোটেট করি। দ্য কয়েলস অফ ওয়্যার্স ইউজিং টু প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড আর কল দ্য ফিল্ড উইন্ডিংস অ্যান্ড কয়েলস দে আর পাওয়ার আইজ কল দ্য আর্মেচার উইন্ডিংস, ওকে। তো এখানে আমাদের কি ঘটছে, দ্য কয়েলস অফ ওয়ার্স ইউজ ফর প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড ইজ কল ফিল্ড ওয়াইন্ডিং, মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা যার মধ্যে ঘটছে, মানে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে ঘটছে এবং ইজ কল ফিল্ড ওয়াইন্ডিং, সেটাকে আমরা ফিল্ড ওয়াইন্ডিং বলে থাকি। অ্যান্ড দ্য কয়েলস দ্য পাওয়ার ইজ কল্ড আর্মেচার ওয়েন্ডিং, এবং পাওয়ারটা যেখানে জেনারেট করি সেটাকে আমরা আর্মেচার ওয়েন্ডিং বলে থাকি। বোথ হেন্স বোথ অল্টারনেটার আর্মেচার অ্যান্ড ফিল্ড ওয়েন্ডিং ইউজ অ্যাজ রোটার অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটার, মানে এটা অ্যাজ ওয়েল অ্যাজ রোটার এবং স্টেটারের সঙ্গে কানেক্টেড থাকে। তো এখানে আমাদের মেনলি কী আছে আমি একটু বলে দিই, যে এই যে আমাদের অল্টারনেটারের ব্রাশলেস অল্টারনেটারের যে ফিগারটা রয়েছে সেই ফিগারে আমরা কী লক্ষ্য করতে পারছি, আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে কী বলেছিলাম যে এটা হচ্ছে আর্মেচারটা রোটেট করবে এবং ফিল্ডটা মানে ফিল্ডটা স্থির থাকবে, তাই তো? কিন্তু এখানে ঠিক তার বিপরীত, এখানে হবে কি যে মেন ফিল্ডটা হচ্ছে রোটেট করবে, মেন ফিল্ডটা রোটেট করবে
এবং মেন আর্মেচার, এবং মেন আর্মেচারটা স্থির থাকবে, সেখান থেকে আমরা ভোল্টেজটা আউটপুট হিসাবে আমরা পেয়ে থাকি। তো এখানে তার দুটো কম্বিনেশন আছে, এখানে একটা কম্বিনেশন রয়েছে, একটা কম্বিনেশন এবং এর সঙ্গে আর একটা কম্বিনেশন, দুটোকে অ্যাটাচমেন্ট করা, দুটোকে একসঙ্গে ইনক্লুড করা। এখানে কোনো রকম ব্রাশ থাকে না, এখানে থাকে হচ্ছে এক্সাইটার ফিল্ড থাকে, এক্সাইটার ফিল্ড। তো এটাকে আমরা একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো, তাও তোমরা একটু এখানে শুনে নাও একটু এই কথাগুলো, যে এক্সাইটার ফিল্ড থাকে এবং এখানে আরেকটা কী থাকে, এক্সাইটার আর্মেচার থাকে। ওকে, যেমন ডিসির ক্ষেত্রে যেটা ঘটে থাকে যে একটা আর্মেচার থাকে আর দুটো ফিল্ড থাকে, সেই ফিল্ডের মধ্যে যদি আর্মেচারটাকে রোটেট করি তবে ওর মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস হবে, সেই ইএমএফটা আমার কী হচ্ছে একটা আমরা পেয়ে থাকি, তাই তো? তো এই হচ্ছে বিষয় ছিল, সেটা হচ্ছে এই পোর্শনটা। ওকে, এখানে সেই পোর্শনটা এখানে রয়েছে। তা এখানে হচ্ছে ফিল্ডের এক্সাইটার ফিল্ড থেকে ফ্লাক্সটা কী হচ্ছে এক্সাইটার আর্মেচারের মধ্যে ইন্ডিউস হবে, এবং সেটা কী হচ্ছে না মেন ফিল্ডকে আমার এখান থেকে একটা ডায়োড থাকে হচ্ছে ডায়োড মাউন্টিং একটা প্লেট থাকে, সেই ডায়োড মাউন্টিং প্লেটের মাধ্যম থেকে এটাকে ডিসি কনভার্ট করে মেন ফিল্ডে আমার সাপ্লাই হয়, ঠিক আছে? সেই মেন ফিল্ডটাকে যেরকম আমার এই এক্সাইটার আর্মেচার থেকে যেরকম আমাকে ফিল্ড সাপ্লাই দেবে সেই অনুযায়ী এর মধ্যে ইএমএফটা ইন্ডিউস হবে, ফলে মানে সেই পরিমাণে ইএমএফ ইন্ডিউস হবে, এবং যত বেশি পরিমাণে ইএমএফ ইন্ডিউস হবে তত বেশি পরিমাণে কাট করবে, ঠিক আছে? মেন ফ্লাক্স যত বেশি মেন ফ্লাক্স কাট করবে তত পরিমাণে ইএমএফ ইন্ডিউস হবে, ফলে মেন আর্মেচার থেকে আমার বস তত বেশি আমি ভোল্টেজ আমরা পেয়ে থাকবো। ওকে, এ হচ্ছে মেন বিষয়। তো ওয়ার্কিং অফ ব্রাশলেস অল্টারনেটর, ওয়ার্কিং কীভাবে কাজ করে যেটা বললাম সেটা এখানে দিয়েছে, যে ব্রাশলেস অল্টারনেটর হ্যাভিং টু পার্টস, দুটো পার্ট থেকে, ওয়ান ইজ এক্সাইটেশন অল্টারনেটর পার্ট অ্যান্ড অ্যানাদার ইজ মেন অল্টারনেটর পার্ট। তো এটাকে আমার বলছে মেন অল্টারনেটর পার্ট, এবং এটাকে বলছে এক্সাইটার পার্ট বা এক্সাইটার অল্টারনেটর পার্ট। ওকে, এখানে দুটো পার্ট রয়েছে, সেখানে আমাদের দুটো মেন পার্ট রয়েছে, সেই দুটো পার্ট সম্বন্ধে আমরা আলোচনা করব, যে এক হচ্ছে এক্সাইটেশন অল্টারনেটর। ওকে, তো এখানে আমাদের কি ঘটনা ঘটছে একটু ভালো করে তোমরা একটু মনে করবে, এবং আগে যে বিষয়গুলো আমরা পড়াশোনা করি সেগুলো একটু একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। দ্য অল্টারনেটর ইজ রোটর, এই অল্টারনেটর ইজ রোটর অ্যান্ড ফিল্ড ওয়েন্ডিং ইজ স্টেটর, মানে এখানে অল্টারনেটর আর্মেচার ইজ রোটর, সরি, মানে আর্মেচার ইজ রোটর অ্যান্ড ফিল্ড ওয়েন্ডিং স্টেটর। তো এখানে আর্মেচারটা হচ্ছে আমাদের রোটর হিসাবে কাজ করছে, এবং ফিল্ড ওয়েন্ডিং স্টেটর, মানে এই ফিল্ড ওয়েন্ডিংটা স্টেটর হিসাবে কাজ করছে। হোয়েন ইট স্টার্টস রোটেটিং এ ভোল্টেজ জেনারেটেড ইন এক্সাইটার আর্মেচার হুইচ গিভস কারেন্ট দ্য মেন ফিল্ড টু প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড ইন মেন অল্টারনেটার, মানে কী হচ্ছে ডিসির ক্ষেত্রে আমাদের এখানে দুটো ফিল্ড রয়েছে, ওকে, দুটো ফিল্ডের করসপন্ডিং এখানে একটা আর্মেচার রয়েছে ডিসি, যেটা জেনারেটারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কী হচ্ছিল না, এই যে মেন এক্সাইটার যে ফিল্ড রয়েছে বা এটাকে আমরা যে ফিল্ড বলে থাকি, সেই ফিল্ডে যে পরিমাণে আমাকে যত বেশি ফ্লাক্স এর মধ্যে দিয়ে কাট করবে তত পরিমাণে ইএমএফ ইন্ডিউস হবে আর্মেচারের মধ্যে, যত বেশি ইএমএফ ইন্ডিউস হবে সেই ইএমএফ ইন্ডিউসটা হচ্ছে যাবে হচ্ছে মেন ফিল্ডের মধ্যে। ওকে, সেটাই যাবে হচ্ছে মেন ফিল্ডের মধ্যে, এটা হচ্ছে মেন বিষয়, সেটা হচ্ছে ডায়োড
মাউন্টিং প্লেটের মাধ্যমে ফিল্টার করে আমার হচ্ছে মেন ফিল্টারের মধ্যে আমার সাপ্লাই দেবে। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। এবার নেক্সট হচ্ছে মেন অল্টারনেটার। মেন অল্টারনেটার হেয়ার, মেন ফিল্ড ইজ রোটার অ্যান্ড আর্মেচার ইজ স্টেটার, সো দ্য সাপ্লাই ক্যান বি টেকেন আউট ডাইরেক্টলি। তো এখানে আমাদের কি হয় যে মেন ফিল্ডটা হচ্ছে রোটার, মেন ফিল্ডটা হচ্ছে রোটার, ওকে, আর আর্মেচার ইজ স্টেটার, মানে আর্মেচারটা হচ্ছে স্টেটার, ওকে, মানে স্টেটার মানে স্থির অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে। সো দ্য সাপ্লাই ক্যান বি টেকেন আউট ডাইরেক্টলি, মানে এখান থেকে এটাকে ঘোরার ফলে যে সাপ্লাই, সাপ্লাইটা ক্যান বি টেকেন ডাইরেক্টলি। তো এই যে এখান থেকে মেন অল্টারনেটারের এই সাপ্লাই, এই পয়েন্ট থেকে আমি একটা ডাইরেক্টলি আমি সাপ্লাই পেয়ে যাব, ঠিক আছে। নো ব্রাশেস রিকোয়ার্ড, মানে কোনো রকম ব্রাশ থাকে না। ভোল্টেজ প্রডিউস, ভোল্টেজটা প্রডিউস হয় ইন দ্য এক্সাইটার আর্মেচার, এক্সাইটার আর্মেচারের মধ্যে এ ম্যাগনেটিক ফিল্ড অন দ্য মেন অল্টারনেটার রোটার। হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড কাট দ্য মেন আর্মেচার, এ পোটেন্সিয়াল ডিফারেন্স প্রডিউস, হেন্স দ্য ভোল্টেজ প্রডিউস ক্যান বি রিগার্ড বাই দ্য এক্সটার্নাল ফিল্ড কারেন্ট। ফিগার নাম্বার টু, ফিগার নাম্বার টু আমি পরে আমি আসছি, আগে এটাকে আমি বলে দিই। তো এখানে আমাদের কমপ্লিটলি কী দাঁড়ালো, যে এখানে দাঁড়ালো কি যে মেন ফিল্ডটাকে কে ঘোরাচ্ছে, আমি আবার রিপিট করছি, মেন ফিল্ডটাকে কে রিপিট করছে না, এক্সাইটার আর্মেচার, এখান থেকে ভোল্টেজটা এখানে সাপ্লাই দিচ্ছে, যেখানে আমরা ডিসি মেশিন মোটরের ক্ষেত্রে এখানে একটা কমিউটেটার ছিল, সেই কমিউটেটার থেকে সাপ্লাইটা ইন হয়েছিল। তো যাই হোক না কেন, এখানে এক্সাইটার আর্মেচার, আর্মেচার থেকে আমি কী করি সাপ্লাইটা এর মধ্যে দিয়ে ফিল্টার করে ডিসি করে আমি এর মধ্যে সাপ্লাইটা দেবো, এবং এখান থেকে আমার কী হচ্ছে যে যত পরিমাণে এ ইএমএফ ইন্ডিউস করবে, সে ইএমএফ ইন্ডিউসটা কী হচ্ছে ডাইরেক্টলি মেন ফিল্ডকে দেবে, এবং মেন ফিল্ড যত বেশি এক্সাইটার আর্মেচার দেবে তত বেশি এ ইএমএফ ইন্ডিউস করবে, তত বেশি ফ্লাক্স কাট করবে, তত বেশি ইএমএফ ইন্ডিউস হবে, কার মধ্যে না মেন আর্মেচারের মধ্যে। যত বেশি আমার ইএমএফ ইন্ডিউস হবে তত বেশি আমাকে ভোল্টেজ আমি পেয়ে থাকবো, বুঝতে পারলে, এটা হচ্ছে মেন বিষয়। এখানে দেখো, এখানে একটা ছবি দিয়েছে, তা ফিগার দিয়েছে, তা ফিগারটাতে দেখো তোমরা এখানে একটু বুঝতে পারবে যে হচ্ছে এটা হচ্ছে এভিআর, এভিআরের ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। মানে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর কেন লাগানো হয় এখানে, কারণ যে এই যে এক্সাইটার ফিল্ডে, এই এক্সাইটার ফিল্ডে আমাদের কী হয় ভোল্টেজ আপ ডাউন হতে পারে, বিভিন্ন রকম ভোল্টেজের সমস্যা হতে পারে, তো যাতে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ যাতে ওর মধ্যে এক্সাইটার আর্মেচারের মধ্যে সাপ্লাইটা যত কনস্ট্যান্ট রাখা যাবে, যতটা পারা সম্ভব এটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে, যে এভিআরের মধ্যে দিয়ে যত এখানে কনস্ট্যান্ট রাখবে তত এখানে কিন্তু মেন ফিল্ডের মধ্যে সেই কনস্ট্যান্ট একটা ইএমএফ কিন্তু এর মধ্যে যাবে, ফলে এর মধ্যে তত বেশি একটা ইএমএফ প্রডিউস হবে, ফলে ফ্ল্যাক্স তত বেশি কাট করার চেষ্টা করবে। ওকে, এটাকে মাথায় রাখতে হবে। তো একটা এভিআরের মাধ্যম দিয়ে আমি কিন্তু এই ফিল্ড আর্মেচারটাকে, এক্সাইটার আর্মেচারটাকে আমি সাপ্লাই দিচ্ছি, ওকে। এবং এখানে আমাদের কী আছে যে এই একটা পোর্শন দেখতে পাচ্ছ এবং এখানকার এই একটা পোর্শন দেখতে পাচ্ছ, তো এই পোর্শনটা কীভাবে কাজ করে না, এটা হচ্ছে এক্সাইটার আর্মেচার, মানে এটা হচ্ছে এক্সাইটার ফিল্ড, এই এক্সাইটার ফিল্ড একে কী হচ্ছে একে ভোল্টেজটাকে ট্রান্সফার করছে, মানে এখানে ইএমএফ ইন্ডিউস হয়েছে, সেই ইএমএফটা কী হচ্ছে এ ওকে ট্রান্সফার করছে, ওকে, সেই ফ্লাক্সটা।
ওকে ইএমএফ ইনডিউস হলে আমাদের ফ্লাক্স প্রোডিউস হবে, সেই ফ্লাক্সটা কি হচ্ছে এক্সাইটেড আর্মেচারের মধ্যে আবৃষ্ট হচ্ছে। সে এখানে একটা ইএমএফ তৈরি তাহলে হয়ে গেল, সেই ইএমএফ যদি তৈরি হয়ে যায় তখন কি হচ্ছে আমার মেন ফিল্ডকে কীভাবে দিচ্ছে, না এখানে একটা ব্রিজ করা আছে, রেক্টিফায়ার ব্রিজ করা আছে, সেই রেক্টিফায়ার ব্রিজ হচ্ছে মেন ফিল্ড। ওকে মেন ফিল্ড মিন্স হচ্ছে এইটা হচ্ছে মেন ফিল্ড, সেই মেন ফিল্ড কি হচ্ছে এ কিন্তু রোটেট করছে, ঘুরছে। এ যদি ঘুরে তাহলে কি হচ্ছে এ এখানে একটা হচ্ছে ভোল্টেজ আমার কিন্তু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমি আউটপুট হিসেবে পাবো। ওকে এটা হচ্ছে মেন বিষয়। এবং এখানে বেসিক থিওরি আমরা এর আগে আমরা জানি, কিন্তু এগুলো নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই। হ্যাঁ, এটা এক্সাইটার সম্বন্ধে আমরা যথেষ্ট জেনে গিয়েছি, এবং এক্সাইটার নিয়ে আমরা আরও ডিটেলসে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ক্লিয়ারলি আরও ভালো বুঝতে পারবো। ওকে তো ভিডিও প্রেজেন্টেশনে দেখলে পরে আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যাওয়া যাক ভিডিও প্রেজেন্টেশনের দিকে। তাহলে এখানে দেখো আমাদের এইটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা হচ্ছে অল্টারনেটার, এই টোটাল ফ্রেমটা হচ্ছে একটা অল্টারনেটার। ওকে এই অল্টারনেটারে এটা হচ্ছে অল্টারনেটারে আমার টোটাল হচ্ছে টোটালটাকে আমরা অল্টারনেটারে বলে থাকি, ঠিক আছে? এইটাকে আমাদের বলছে মেন ফিল্ড। ওকে এটাকে আমার কী হচ্ছে মেন ফিল্ড বলে থাকি, এবং এটাকে আমি বাইরের দিকে বার করে নিয়ে আসা হচ্ছে, এবং বের করে নিয়ে আসলে পরে আমাদের পরপর যে স্টেপগুলো দেখতে পাবো এইটার ভেতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন ফিল্ড। ওকে এবং যেটা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সাইটার ফিল্ড। ওকে এটাকে বলছে এক্সাইটার ফিল্ড, এবং এই যে টোটাল যে পোর্শনটাকে বার করা আছে সেটা এক্সাইটার প্লাস মেন ফিল্ড কাপলিং করা আছে, এটা হচ্ছে আমাদের মেন ফিল্ড, এবং এটাকে বলছে আমাদের এক্সাইটার আর্মেচার, এক্সাইটার আর্মেচার, ক্লিয়ার? এবার দেখতে পাচ্ছ এই পোর্শনটাকে বলছে হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, ব্রিজ রেক্টিফায়ার এখান থেকে তোমার ডিসিতে কনভার্ট করে, এবং এটাকে আমরা ভেতরের দিকে আস্তে আস্তে মুভমেন্ট করলাম, ভেতর থেকে ঢোকালাম, ঢোকানোর পরে এটাকে যদি আমরা রোটেট করি, যদি ঘোরাই, তাহলে কি দেখতে পাবো এই যে এক্সাইটার ফিল্ড, এবং এখানে রয়েছে এক্সাইটার আর্মেচার, এই এক্সাইটার ফিল্ড এবং এক্সাইটার আর্মেচারের মধ্যে একটা এর মধ্যে একটা ইএমএফ ইনডিউস হয়েছিল, সেটা কি হচ্ছে ইএমএফ ইনডিউসেশনে একটা এখানে যত বেশি ইএমএফ ইনডিউস হবে তত বেশি এর মধ্যে ফ্লাক্সটা ট্রান্সফার হবে, তত বেশি এর মধ্যে দিয়ে যাবে এবং তত বেশি কাট হবে, ঠিক আছে? তত বেশি এর মধ্যে কাট করবে, যত বেশি কাট করবে তত বেশি এর মধ্যে দিয়ে ব্রাশের মধ্যে দিয়ে আমার পাস করবে, ফলে এই যে ব্রাশ থেকে এই যে মানে ইয়ে হচ্ছে ডিসিতে কনভার্ট হলো, ডিসিতে কনভার্ট হওয়ার পরে সেটা কী হচ্ছে এই যে দুটো তারের মাধ্যম দিয়ে ভেতরে ঢুকে গেল, যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে এইটাকে আমাদের বলছি হচ্ছে মেন ফিল্ড। এই মেন ফিল্ড কি হচ্ছে মেন আর্মেচারের মধ্যে একটা ফ্লাক্স ট্রান্সফার করছে। ওকে এই যে ট্রান্সফারটা দেখতে পাচ্ছ রেড রেড যে পয়েন্টগুলো উঠছে উপরের দিকে, এটা তত বেশি কিন্তু ফ্লাক্সটা ট্রান্সফার করছে, এবং যত বেশি ট্রান্সফার করবে তত পরিমাণে ফ্লাক্সটা কিন্তু এর মধ্যে দিয়ে আমার আউট হবে, ফলে এর মধ্যে তত বেশি ইএমএফ ইনডিউস হবে, ফলে এটা আমার আউট হবে, সেই আউটপুটটা আমার কিন্তু এই যে তিনটে ফেজ আর ওয়াই ভি এর মাধ্যম দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবে, বুঝা গেল? এটা হচ্ছে এর মেন বিষয়। ভালো করে দেখে নাও তোমরা কিভাবে কি করছে, এবং এটা দেখো এর মধ্যে দিয়ে একটা কিন্তু তীর দিয়ে দেখো ডিনোটেড করা হচ্ছে, যেটা কি হচ্ছে এর মধ্যে দিয়ে যে ইএমএফটা ইনডিউস হচ্ছে সেই ইএমএফটা কিন্তু এই মেন ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেখানে একটা ইএমএফ ইএমএফ এর মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে একটা
ইএমএফ ওর মধ্যে ইনডিউস হচ্ছে, ফলে সেই ইএমএফ কি করছে ট্রান্সফার করছে, কাকে না হচ্ছে মেন আর্মেচারকে ট্রান্সফার করছে, সেই ফ্লাক্সটা ট্রান্সফার করছে। তো এটাকে বলছে এভিআর, যে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার। ওকে, এটাই হচ্ছে এভিআর, যে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার, সে ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য, মানে সঠিক ভোল্টেজে আমার রাখার জন্য, তার জন্য এটা হচ্ছে আমার এভিআর বলা হয় থাকে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার। ঠিক আছে, সেখান থেকেই আমার এই এক্সাইটারের মধ্যে ইন হচ্ছে, এক্সাইটার আর্মেচারের মধ্যে ইন হচ্ছে। এই যে ফ্লাক্সগুলো একদম সূক্ষ্মভাবে দেখা, সুন্দরভাবে দেখাচ্ছে, বুঝতে পারছো ফ্লাক্সগুলো কীভাবে ট্রান্সফার হচ্ছে? ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের বেসিক হচ্ছে মেন ফ্যাক্ট। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমরা ভালো করে একটু পড়াশোনা করব, আমরা দেখব ভালো করে, দেখে নিয়ে আমাকে প্লিজ একটু জানাবে, যদি কোনো রকম অসুবিধা থাকলে পারে অবশ্যই করে আমাকে বলবে। ঠিক আছে, তুমি একটু ভালো করে এটাকে একটু স্টাডি করবে, একটু ভালো করে দেখবে। ক্লিয়ার? তো আজকে তোমার যে অ্যাটেন্ডেন্সটা দেবে সেটা হচ্ছে তোমাদের গ্রুপেই দেবে, এবং এটা কিভাবে দেবে, আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে হচ্ছে চারটে কমা দেবে পরপর। ঠিক আছে, কীভাবে কমা দেবে, যে প্রথমে নামটা লিখবে, ঠিক আছে, নামটা লিখার ঠিক চারটে কমা দেবে, 1 2 3 4, চারটে কমা দেবে, চারটে কমা দিয়ে রোল নাম্বারটা লিখবে। ওকে, চারটে কমা দিয়ে তারপর রোল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবে। তোমাদের এই প্রসেসের মাধ্যমে আজকে কিন্তু একটা অ্যাটেন্ডেন্স অবশ্যই করে, যেরকম টাইমে তোমরা দাও ওই টাইমে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।